বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে ব্রেড রোল করবো, সেজন্য এখানে আমি 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা সিদ্ধ আলু নিয়েছি, মাঝারের থেকে একটু বড়ো হবে। এখানে 2টা কাঁচামরিচ নিয়েছি, 2টা পেঁয়াজ আর কিছুটা ধনিয়া পাতা। এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স, গরম মশলা আর জিরার গুঁড়ো, সবগুলো হচ্ছে 1/4 চামচ। আর নিয়েছি চাট মশালা, এটা হচ্ছে 1/2 চামচ। আর স্বাদ মতো নিয়েছি লবণ। এখন আমি ব্রেডগুলো ধারগুলো কেটে নিব, কিনারগুলো। আপনারা একটা একটা কাটতে পারেন, আমি 2টা একসাথে নিলাম, তাড়াতাড়ি যাতে হয়ে যায় আমার। আর এখানে একটু থাকবে, অসুবিধা নেই এটাতে। আর ধার না পেলেও বানানো যায়, সমস্যা নেই। এই যে এইভাবে করে আমি সবগুলো কেটে নেব। 12টি ধারগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। আলুগুলো আমি মেখে নেব, অত একদম মিহিন করব না, একটু মানে একটু গোটা গোটা থাকবে এরকম। এভাবে একটু ভেঙে নেব। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, হাতের কাজটা হাত দিয়ে করলে ভালো হয়। এখানে আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো, লবণটা সব দিয়ে দিলাম। পেঁয়াজ, মরিচ, মশলাগুলো আমি সব মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি আলুর সাথে মাখিয়ে নেবো সুন্দরভাবে। আলুগুলো দেখেন আমি একদম গুঁড়া গুঁড়া করি নেই, এরকম এরকম আছে, এরকম মানে দিলেই ভালো লাগবে খেতে। আমার এগুলো মাখানো হয়ে গেল। এখন আমি 6টা, যেহেতু আমি ব্রেড রোল বানাবো সেজন্য আমি 6টা ভাগ করে নেব এক সমানভাবে। একটু লম্বাটি আকার দিয়ে দিতেছি এরকম। চাট মশলাটা কিন্তু দিবেন, চাট মশলাটা দিলে ভালো লাগবে খেতে। সহজ, কিন্তু কোন ঝামেলা নাই, কিন্তু ফ্রেশ জিনিসটা নিজেও খেলেন, বাচ্চাদেরও খাওয়ালেন, এটা হচ্ছে বড় কথা। কিনতে তো সব পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সব কিছুই পাওয়া যায়, কিন্তু নিজের হাতেরটা খাওয়া একটা অন্যরকম। আলুটা আমি সুন্দর করে মাখিয়ে তারপরে লম্বা লম্বা শেপ করে নিয়েছি। 8টা পিস হয়েছে, 8টা পিসে 8টা বানাবো, আরও পরে 2টা আমি বানিয়ে নেব। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এই পাউরুটা, এখানে আমি কিছুটা পানি নিয়েছি, পাউরুটা খুব আলতোভাবে একটু ভিজাতে হবে, বাস। এই যে এইভাবে, তারপরে হাতে নিয়ে 2 হাত দিয়ে প্রেস করতে হবে, এই পানিটা চিপে চিপে ভালো করে ফেলে দিতে হবে, যাতে ভেঙে না যায়। আর একটু যদি ভাঙে তাতে সমস্যা নেই, পানিটা খুব ভালো করে ফেলে দিয়ে তারপরে এই দেখেন আমি একটা নিয়ে নিলাম, এই লম্বাভাবে দিলাম, দিয়ে চারিদিক থেকে মুড়িয়ে নিব। কোথাও থেকে যেন বের না হয়ে থাকে। এই যে এইভাবে করে বানিয়ে নিবেন, খুব সুন্দর হয়েছে দেখেন। এইভাবে করে আমি বানিয়ে নিব বাকিগুলো, আরেকটা দেখাবো আপনাদের। এই যে খুব আস্তে পানিতে রাখবেন, আবার সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিবেন, বেশি ভিজে গেলে ভেঙে যাবে। এই যে পানিটা চিপে নিতে হবে, 2 হাতে চাপ দিয়ে দিয়ে পানিটা ফেলে দিতে হবে। এখন এই যে একটা ইয়ার নেন,
একটু ঘুরিয়ে ঘুরিয়ে দুই হাতে তালুতে একটু ঘোরাতে হবে, যে ঘোরালে হয়ে যায়। এটা আপনি এইভাবে করে কমপক্ষে 10-15 মিনিট রেখে দেবেন, তারপরে ভাজবেন, তাহলে পানিটা শুকিয়ে যাবে এবং আপনার এটা খুব ক্রিস্পি হবে। হাত দিয়ে ঘুরে ঘুরে এটা যে হয়ে গেল আমি এটা রেখে দিচ্ছি। এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিব। ব্রেড রোলগুলো আমি বানিয়ে নিলাম, এটা আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর এটা যখন শুকিয়ে মানে শুকনা শুকনা হয়ে যাবে তখন আমি ভেজে নেবো, তখন ওইভাবে ভাজলে অনেক ক্রিস্পি হয়। আমি ভাজতে চলে আসলাম, ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, এখন আমি একটু ভেজে নিব। 15 মিনিট অবশ্য আমার হয়ে গেছে, আঁচটা মানে খুব কমেও রাখবেন না, বাড়িয়েও দিবেন না, বাড়িয়ে দিলে পুড়ে যাবে, কমে রাখলে অনেক তেল খেয়ে ফেলবে, এই জন্য মিডিয়ামে রাখতে হবে। দুল দিয়ে দিচ্ছে, কারণ একটা মশলা দিচ্ছে অনেক সুন্দর এসছে, কিন্তু আর একটু ভাজবো আমি, একটু ঘুরিয়ে দিলাম। এটা ঘুরিয়ে ঘুরিয়ে 4-5 মিনিট ভাজতে হবে। আমার 4 মিনিট হয়ে গেছে, এই যে এখন একটু সাদা সাদা আছে একটু কম ভেজে নেব। শব্দটা শুনলে বুঝতে পারতেছে এটা কতটা ক্রিস্পি হয়েছে। বাকিগুলো দিয়ে দিচ্ছি আমি। আমি কিন্তু ডুবা তেলে ভাজলাম না, ডুবা তেলেও ভাজতে পারেন, এইভাবেও ভাজতে পারেন, সমস্যা নাই। আর একটু লাল লাল দেখতেছেন, আমি ও ধার দুটো ফালাই নেই বেশি, তেমন একটা ফালাই নেই ভালো করে, এই জন্য ধারগুলো রাখলেও কোনো সমস্যা হয় না। কিন্তু আগের মতন করে এইগুলো আমি ভেজে নিব। সবগুলো আমার ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ভাজা হয়েছে, আর কোনোটা ভাঙেও নাই, কোনো কিছু না। খুব সহজ একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন, নিজেরা খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন, বাচ্চাদের দিলে একটু ঝালটা কম দিবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমি এটা কেটে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে, এই শব্দ শুনলে বুঝতে পারবেন। ভিতরে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর একদম ক্রিস্পি।